একে তো মাঠে দর্শক নেই, তার উপরে ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। এই বিশ্বকাপে স্পেশালি বড় কোনো দলের বিপক্ষে জিততে হলে 300+ রান করতে হবে, প্রথমে ব্যাট করলে অথবা পরে ব্যাট করলে 300+ রান তাদের চেস করা লাগতে পারে, যত ভালো বোলিংই করুক বাংলাদেশের বোলিং অ্যাটাক সেরকমই মনে হচ্ছে এখন পর্যন্ত। সেক্ষেত্রে বাংলাদেশ দলের 300+ রান করা বা চেস করার এই ব্যাটিং অর্ডার নিয়ে সামর্থ্য কতটুকু, এবং একই সাথে যে ধারাবাহিকতার কথা বলছিলেন নিয়ামুর রশিদ রাহুল, সেই ধারাবাহিকতার অবস্থাটা আসলে কোন পর্যায়ে রয়েছে? খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। না, যদি আপনি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করেন তাহলে দেখবেন যে একটা ফ্লিপ ফ্লপ ক্যারেক্টার কিন্তু বাংলাদেশের দাঁড়িয়ে গেছে। সেটা প্রথম ম্যাচে আমরা দেখেছি, আফগানিস্তানের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ, একটা টিম গেম ছিল, সেখানে পারফরমেন্স খুব ভালো ছিল। এরপরে আমরা কি দেখলাম? একটা পতন দেখলাম। আসলে প্রতিপক্ষ যখন 300+ করে ফেলে তখন মানে তার যে প্রতিপক্ষ তারা আসলে অনেক চাপে পড়ে যাচ্ছে। ইভেন অস্ট্রেলিয়ার মতো দল, আপনি দেখেন যে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া যে সিরিজটা হলো গত মাসে, সেইখানে প্রথম 2 ম্যাচ অস্ট্রেলিয়া জিতলো, পরের 3 ম্যাচে সাউথ আফ্রিকা এত বড় বড় টোটাল করে ফেললো, প্রত্যেকটা উইন ছিল সাউথ আফ্রিকার 100+ রান, এবং তারা শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটাও জিতলো। গতকালও দেখেন ম্যাচে যখন তারা 300-এর উপরে রান করে ফেললো, অস্ট্রেলিয়া এত চাপে পড়ে গেল এবং তারা বিশাল ব্যবধানে ম্যাচটা হেরে গেল, আবার ওই 100+ রানে হেরে গেল। তার মানে কি, আমরা দেখছি যে দুটো ইভেন টিমের লড়াইও কিন্তু যখন 300+ কে পড়ে ফেলছে এটা কিন্তু ইজি গেম হচ্ছে না। একমাত্র এক্সেপ্ট পাকিস্তান শ্রীলঙ্কা ছাড়া কোনো ম্যাচ কিন্তু কম্পিটিটিভ হয়নি, শেষ ওভার বা শেষ ওভারের আশপাশ পর্যন্ত যায়নি, অনেক আগেই শেষ হয়ে যাচ্ছে। একে তো মাঠে দর্শক নেই, তার উপরে ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। এটার কারণ হচ্ছে উইকেট কন্ডিশন। আপনি হঠাৎ করে উইকেটটা কখনো কখনো ব্যাটসম্যানদের পরে চলে যাচ্ছে, টসটা ভাইটাল হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো টসটা ভাইটালও হচ্ছে না। অস্ট্রেলিয়া কালকে ভুল করেছে, টস জিতে তারা যদি ব্যাটিংটা নিত হয়তো উল্টো প্রেশারটা তারা সাউথ আফ্রিকাকে দিতে পারতো। তা আমি এই কথাগুলো কেন টানছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ যদি তা প্রতিপক্ষের স্কোর কার্ডে 300 দেখে ফেলে, বাংলাদেশ কিন্তু ওখানেই হেরে যায়, তাদের কিন্তু ওই সামর্থ্য নাই। সুতরাং মানসিক একটা মানে বিষয় রয়েছে যেটা বড় দলগুলো ক্যারি করতে পারছে না, বাংলাদেশ কিভাবে ক্যারি করবে? তো সেখানে ভালো বোলিংটা খুব গুরুত্বপূর্ণ, এবং টসে জিতে আগে ব্যাট করাটা আমার মনে হয় বাংলাদেশের মতো দলে, বিশেষ করে বিগ ম্যাচ গুলোতে একটু জরুরি হয়ে পড়েছে। কারণ নিউজিল্যান্ড যদি বড় স্কোর করে ফেলে, যদি বাংলাদেশ টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিং এ পাঠায় এবং পরের দিকে কিউ পড়বে, স্পিনাররা গ্রিপ পাবে না, তখন ব্যাটিং করাটা সহজ হবে, যদি এই এই ইকুয়েশন করে তাহলে মনে হয় একটা বড় ভুল হয়ে যাবে, যেটা গতকাল অস্ট্রেলিয়াও করেছিল। তো আমার মনে হয় যে টস উড বি ভেরি ভাইটাল ফর বাংলাদেশ, এবং এখানে ক্যাপ্টেন সাকিব কি করছেন সেটাও কিন্তু দেখার। গত ম্যাচে আমরা দেখেছি তার মূল বোলার তাসকিনকে সে 6 ওভার বল করেছে, 30-32 ওভারের মধ্যে নিজের স্পেলটা শেষ করে ফেলেছে। সুতরাং আমরা কিন্তু এইভাবে দেখে অভ্যস্ত না, আর এভাবে এভাবে আপনি আপনার বোলিং ইউনিটকে ব্যবহার করে সেরা সাফল্য নিয়ে আসবেন সেটাও অনেকে মনে করেন না। তো সেখানে আমার মনে হয় যে অনেক কিছু কাজ রয়েছে। গ্যাম্বলিং আপনি করতেই পারেন, কিন্তু সেটা সাকসেসফুলি শেষ পর্যন্ত কাজ করলো কিনা সেটাও কিন্তু দেখতে হবে।